অনেকেই আপনারা প্রশ্ন করে থাকেন বিবাহ সংক্রান্ত বিষয়ে, এবং অনেকেই আমাদেরকে কমেন্ট করেন এবং প্রার্থনার বিষয় জানান যে কোন ধরনের ছেলে বা কোন ধরনের মেয়ে আমরা বিয়ে করব এবং সে আমার জীবনের জন্য সঠিক হবে কিনা। আজকে আমরা মেয়েদের বিষয়ে 5টি পয়েন্ট বা গুণাবলীকে তুলে ধরতে চাই, বাইবেল থেকে আমরা দেখতে চাই যে কোন ধরনের গুণাবলী একটি বিশ্বাসী মেয়ের থাকার প্রয়োজন রয়েছে। এক নম্বর, যে মেয়ে ঈশ্বর বা সদাপ্রভুকে ভয় করে। সুন্দর ব্যবহার ছলনা করতে পারে, সৌন্দর্য স্থায়ী নয়, কিন্তু যে স্ত্রীলোক সদাপ্রভুকে ভক্তিপূর্ণ ভয় করে সে প্রশংসা পায়। বাইবেলের এই অংশ থেকে আমরা দেখতে পাই যে আমাদের যে সৌন্দর্য তা কিন্তু অস্থায়ী। দেখুন, আমি কিন্তু এখন বর্তমানে একটি ফুলের বাগানে রয়েছি। এই ফুলগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর, কিন্তু একটি সময় থাকবে যখন এই ফুলগুলো দেখতে আর সুন্দর থাকবে না, অর্থাৎ এটা স্থায়ী নয়, পরে এটা আবার অসুন্দর হয়ে যাবে। ঠিক একইভাবে আমরা যারা মহিলারা বা মেয়েরা রয়েছি, আমরা হয়তো বা এখন সুন্দর থাকতে পারি, কিন্তু একটা সময় আসবে যখন আমরা কিন্তু সেই সৌন্দর্য আমাদের জীবনে থাকবে না। কিন্তু যেই মেয়ে সদাপ্রভুকে ভক্তিপূর্ণভাবে ভয় করে তার জীবন কিন্তু সঠিকভাবে চলে। তাই যখন আপনি আপনার জীবন সঙ্গিনী বেছে নেবেন এবং যেই মেয়েকে আপনার জীবন সারা জীবনের জন্য আপনি রাখবেন আপনার সাথে, অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে সেই মেয়ে যেন সদাপ্রভুতে ভক্তিপূর্ণভাবে ভয় করে। দুই নম্বর, যেই মেয়ে বুদ্ধিমতী। বুদ্ধিমতী স্ত্রীলোক তার সংসারে উন্নতি করে, কিন্তু যে স্ত্রীলোকের বিবেক অসার সে নিজেই তার সংসারের ভাঙন ধরায়। বাইবেলের এই অংশ থেকে আমরা দেখি যে একজন বুদ্ধিমতী স্ত্রী অনেক গুরুত্বপূর্ণ আপনার জীবনের জন্য। যখন আপনি বিবাহ করবেন, আপনার জীবন সঙ্গীকে অবশ্যই বুদ্ধিমতী হতে হবে। আর এখানে বাইবেল বলছে যে বুদ্ধিমতী যে মেয়ে সে কিন্তু সংসারের উন্নতি করতে থাকে, কিন্তু যার মধ্যে সেই বুদ্ধিজ্ঞান নেই সে কিন্তু সংসারকে ধ্বংস করে দেয়। তাই আপনি অবশ্যই চাবেন না যে আপনার সংসার ধ্বংস হয়ে যাক। তাই যখন আপনি আপনার জীবনের জন্য মেয়ে পছন্দ করবেন, আপনাকে খেয়াল রাখতে হবে সেই মেয়ে যেন বুদ্ধিমতী হয়। তিন নম্বর, নরম ও শান্ত স্বভাবের মেয়ে। নানা রকম চুলের বেনি, গয়নাগাটি বা সুন্দর সুন্দর কাপড়, এইসব বাইরের সাজ পোশাক নিয়ে নিজেকে সাজাতে ব্যস্ত হও না, বরং যার সৌন্দর্য ধ্বংস হয়ে যাবে না সেই নরম ও শান্ত স্বভাব দিয়ে তোমাদের অন্তরকে সাজাও, ঈশ্বরের চোখে সেটাই বেশি দামি। বাইবেল আমাদেরকে এই পদের মধ্য দিয়ে স্পষ্ট করছে যে যেই মেয়ে নরম বা শান্ত স্বভাবের সে ঈশ্বরের চোখে অনেক দামি। ঈশ্বরের চোখে যা কিছু দামি আর তা যদি আপনার জীবন সঙ্গিনী হয়, তাহলে অবশ্যই সেটা আপনার জন্য অবশ্যই ভালো। তাই যখন আপনি আপনার জীবনের জন্য আপনার জীবন সঙ্গীকে বাছবেন, তখন অবশ্যই তাকে নরম স্বভাব এবং শান্ত স্বভাবের হতে হবে। চার নম্বর, পরিশ্রমী মেয়ে। তোমাদের মধ্যে কেউ কেউ অলসভাবে চলছে আর একেবারেই কাজকর্ম করছে না, বরং অন্যের ব্যাপার নিয়ে ব্যস্ত থাকছে। বাইবেলের এই অংশে আমরা দেখতে পাই যে অলস যেই ব্যক্তিরা রয়েছে, অর্থাৎ অলস মেয়ে যদি আপনার জীবনে থাকে, তাহলে কিন্তু সে সবসময় কাজকর্ম বাদ দিয়ে সে অন্যকে নিয়ে বেশি ব্যতিব্যস্ত হবে। যারা অলস সময় পার করে তারা নিজেদের কাজ তো করেই না, বরং অন্যদের বিষয়ে তারা সবসময় খামোখা আলোচনা করতে থাকে। তাই এই ধরনের মেয়ে আমরা যেন বেছে না নিই, কিন্তু আমরা তাদেরকেই বেছে নেব যেই মেয়ে পরিশ্রমী। পাঁচ নম্বর, যেই মেয়ে সম্মান করে। প্রত্যেকে যেন বিয়ের ব্যাপারটাকে সম্মানের চোখে দেখে, স্বামী স্ত্রীর মধ্যে বিয়ের সম্বন্ধ পবিত্র রাখা উচিত। এখানের বাইবেলের অংশে আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে আমরা যেন, যারা মেয়েরা রয়েছে তাদের কাছে বিশেষভাবে বলা হচ্ছে যে এটা যেন সম্মানের সহিত দেখি, বিয়েটাকে যেন সম্মানের সহিত আমরা দেখি। এবং শুধু তাই নয়, যখন আমরা বিয়ে করব তখন মেয়েরা যেন তাদের স্বামীকে সম্মান করে এবং তাদের যে আত্মীয় স্বজন রয়েছে এবং সকলকেই যেন তারা সম্মান করে তাদের জীবনকে অতিবাহিত করে। তাই আপনার অবশ্যই সেই ধরনের মেয়েকে বিবাহ করা উচিত যে অন্যকে সম্মান করতে জানে। আমাদের এই ভিডিওতে দুটি বিষয় রয়েছে, একটি বিষয় মেয়েদের জন্য। যদি আপনি আমাদের দর্শক আপনি দেখছেন, আপনি যদি মেয়ে হয়ে থাকেন, তাহলে এই 5টি পয়েন্টকে আপনাকে মনে রাখতে হবে এবং আপনাকে খেয়াল রাখতে হবে যে এই 5টি গুণ আপনার মধ্যে রয়েছে কিনা। আমরা কিন্তু বাইবেল থেকে এগুলোকে আমরা তুলে ধরেছি এবং ঈশ্বর তিনি চান যেন এই গুণগুলো মেয়েদের মধ্যে থাকে, এবং এর বাইরেও অনেকগুলো গুণ রয়েছে অবশ্যই, কিন্তু যদি আপনি মেয়ে হয়ে থাকেন তাহলে আপনি নিজেকে বাছাই করুন এবং দেখুন এবং মিলিয়ে দেখুন এই গুণগুলো আপনার জীবনে রয়েছে কিনা।
দ্বিতীয় যে বিষয়, আপনি যদি আমাদের দর্শক ছেলে হয়ে থাকেন তাহলে আপনাকে খেয়াল রাখতে হবে আপনার জীবনসঙ্গিনী হিসাবে আপনি তাকেই বাছাই করবেন এই পয়েন্টগুলো, অর্থাৎ এই গুণগুলো যার মধ্যে রয়েছে। এবং আপনি যখন আরও বাইবেল পড়বেন আপনি জানতে পারবেন বাইবেলে কিন্তু আরও বিভিন্ন রকম শিক্ষা দিচ্ছে। যদি আপনি এই ধরনের মেয়েকে বিয়ে করেন তাহলে আপনার জীবনে অবশ্যই শান্তি থাকবে এবং আপনি তার সাথে একত্রিত হয়ে পরিচর্যায় অংশগ্রহণ করতে পারবেন। আমাদের এই ভিডিওর উদ্দেশ্য হলো যে যুবক যুবতীদেরকে সাহায্য করা, যেন একজন খ্রিস্ট বিশ্বাসী হিসাবে আমরা সঠিক মেয়েকে আমাদের জীবনের জন্য বেছে নিতে পারি। এবং ছেলেদের বিষয়েও আমরা পরবর্তীতে অবশ্যই ভিডিও তৈরি করব। আমাদের প্রার্থনা এই যে আমরা যারা খ্রিস্টীয় স্বামী স্ত্রী রয়েছে বা পরিবারগুলো রয়েছে যেন তারা সঠিকভাবে গড়ে উঠতে পারে এবং প্রভুর আশীর্বাদে পরিপূর্ণ হতে পারে। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুক। জয় যীশু।